মসুলের হাম্মাম আল আলি শহরে গণকবর খুঁজে পেয়েছে ইরাকি সেনাবাহিনী। উদ্ধার হয়েছে কমপক্ষে 150 হতভাগ্যের মরদেহ। এর মধ্যে ওই এলাকার একটি ভিডিও প্রকাশ করেছে পুলিশ। জানানো হয়, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। ধারালো অস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। জাতিসংঘের এক বিবৃতিতেও গণকবরের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, গেল মাসেই 50 পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে শহরটিতে। আইএস কমপক্ষে 295 অধিবাসীকে অপহরণ করেছিল।